মুসলিম মেয়েকে ঘরে তুলে, বিপাকে এক ব্রাহ্মণ, অশান্তির আগুনে পুড়ল পুরো গ্রাম। না, এটা কোনো সত্য ঘটনা নয়, এটা একটা নতুন সিনেমা। ধর্ম নাকি মনুষ্যত্ব, কোনটা আগে? এরই প্রশ্নের উত্তর খুঁজছে নতুন বাংলা সিনেমা ফতেমা। লিড রোলে আছে রাহুল ও এক নতুন নায়িকা মনু। কেমন হলো এই সিনেমা সেটাই জেনে নেওয়া যাক। এই সিনেমার গল্পটা কিছুটা এমন, ফতেমার মা অনেকদিন আগেই মারা গিয়েছিল। ফতেমার বাবা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কাজ হারায়, যার জন্য ফতেমা আর লেখাপড়া করা হয়নি এবং অন্যের ঘরে কাজ করে সংসার চালায়। কিন্তু গ্রামের এক জমিদারের মেয়ে বিয়ের দিন পালিয়ে যায়, যার জন্য ফতেমাকে দায়ী করা হয়, যার ফলে ফতেমার বাবা মারা গেলে দেনার দায়ও ফতেমার ঘাড়ে এসে পড়ে। ফতেমাদের যে বাড়িটা ছিল সেটাও বিক্রি হয়ে যায়। তখন গ্রামের পণ্ডিত সাধন ফতেমাকে আশ্রয় দেয়, বাড়ির নানা রকম কাজ করত। পুরোহিত ফতেমাকে বোন হিসাবে দেখত এবং এক অসহায় মেয়ের সাহায্য করছিল। কিন্তু এরপর থেকেই সমস্যা বাঁধতে শুরু করে। দুটো ভিন্ন ধর্মের মানুষের বসবাস ভালোভাবে সমাজ নিল না। কিছু মুসলমান ফতেমাকে ঘৃণা করতে থাকে, কেন মুসলমানদের ছেড়ে হিন্দুদের বাড়িতে আছে। তেমনি কিছু হিন্দুরাও পুরোহিতকে ঘৃণা করতে থাকে, যার ফলে পুরোহিত নিজের অনেক কাজও হারতে থাকে। ভাই বোনের সম্পর্ককে এর একটা অন্য মাত্রা দিতে থাকে। এরপর কি হবে না হবে তার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তবে এই সিনেমার মধ্যে যেমন কিছু পজিটিভ দিক আছে, তেমন কিছু নেগেটিভ দিকও আছে। যেমন এই যে ধর্মীয় টানাটানি, কট্টরপন্থীদের নোংরামি, সেটা কি সত্যই দরকার ছিল? ধর্ম কি সত্যই মানুষের মধ্যে ভেদাভেদ এর কথা বলে? এই রকম কিছু প্রশ্ন দেখতে পাওয়া যাবে। তবে এখানে যে সবাই কট্টর তা নয়, কিছু ব্যক্তি আছে যারা শান্তির কথা বলছে। এই সিনেমাতে পরিচালক এক অন্য দিক দেখানোর চেষ্টা করেছে, দুটো ধর্মের বিভিন্ন মানুষের কি প্রতিক্রিয়া সেটা দেখতে পাওয়া যাবে। এই সিনেমাতে কিছু কিছু সিন পড়ে, নানা রকম কিছু টুইস্ট নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সিনেমার শেষের যে পরিণতি সেটা নিশ্চয়ই আপনাকে ভাবিয়ে তুলবে। এই সিনেমাটা দেখার পর আপনার কি প্রতিক্রিয়া হবে সেটা আমি জানি না, তবে আমি বলবো সিনেমাটা মোটামুটি একদিক থেকে দেখতে গেলে ভালোই, খুব একটা খারাপ লাগবে না। তবে এটা একটা সম্পূর্ণ দামা সিনেমা এবং সমাজের কথা বলছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।